তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশান লাগানো দেওয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানলা দরজায় ঝোলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ, সবকিছুই বললাম মাকে। নগেন নত্তলেনে আমাদের এই আলো বাতাসহীন একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে যে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে মাকে বললাম সে কথা। চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা, যদিও তোর হাসিটা ঠিক সেই ছেলেবেলারই মতো আছে। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্তলেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সব কিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথা। বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপছে পড়া খুশির মতো, তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভেতরে মা তখন অপারেশনের পড়া চৈতন্য, ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। হাজার চোখ দুটো চলে গেল, সবই আমার কপাল। দিদি অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আটকে পড়েছিল আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে অনিশ্চয়তার ঘেরাটোপে, অসহায় বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা, সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা আমি আর পড়ে রইল নগেন দত্তলেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা আমার বাবা। দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই, দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো মার মুখে খুঁজতেন একটু হাসি, বড় মেয়ের ভালো ঘরে বিয়ে দেবার একটু তৃপ্তি। সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন, এখন নগেন দত্তলেনের অন্ধকার ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি, একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় দিদি। এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানায়, সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপ্রাসঙ্গিক থেকে যাবে চিরটাকাল। নমস্কার।